बिस्मिल्लाह रहमान रहीम। हेलो डियर स्टूडेंट्स, ए वेरी गुड मॉर्निंग टू यू ऑल। दिस इज मिस्टर नसरुद्दीन आकंद। आई वुड लाइक टू चेक योर क्लास। बिफोर टेकिंग क्लास आई वुड लाइक टू रिमेम्बर यू अबाउट द कोविड 19। इट्स ए ग्लोबल प्रॉब्लम। देर इज नो मेडिसिन इज डिस्कवर्ड टू रिमूव इट। There is only one way to save ourselves, to be careful, so you will stay at home for safe and sound. Anyway, in this situation, you can't come to school, your studying is being hampered. This is why I would like to take class. Today I want to teach you voice change. Voice or to hoche বাচ্য ভার বা ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যখন নিজে সক্রিয় হয়ে কাজ সমাপ্ত করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন নাজিয়া সিংস এ সং। দুই নাম্বার প্যাসিভ ভয়েস, সাবজেক্ট যখন নিজে সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় ভাবে কাজ সমাপ্ত করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন নাজিয়া সিংস এ সং, এটাকে প্যাসিভ করলে অবজেক্ট এখানে আছে এ সং, এটাকে সাবজেক্ট করলাম এ সং। তারপর টেন্স অনুযায়ী বিভাগ, এখানে আমরা সিংস দেখতে পাচ্ছি ভাগ ওয়ান, এখানে বিভাগ হবে ইজ। মেন ভার্ব হচ্ছে সিংস, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, বাই। তারপর যেটা সাবজেক্ট ছিল না যে বাইয়ের পরে অবজেক্ট হিসেবে এখানে বসলো। এখানে ভয়েস চেঞ্জ করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা দরকার। এখানে আমরা তিনটা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যে সেন্টেন্সেই ভয়েস চেঞ্জ করি না কেন, আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব দরকার। আমরা অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে নিতে পারি। আবার এখানে আমি দেখাচ্ছি এভাবে নিতে পারি, যেমন অ্যাক্টিভ ভয়েস আমরা যদি দেখি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান, তখন আমরা এম ইচ আর ব্যবহার করতে পারি। যখন আমরা দেখব ভার্ব টু, তখন ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যখন সেন্টেন্সে এম দেখব, তখন প্যাসিভ ভয়েস করতে আমরা এম বিং ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসাবে। ইজ দেখলে তখন ইজ বিং ব্যবহার করব, আর দেখলে আর বিং ব্যবহার করব। অর্থাৎ এগুলো সব সাবজেক্ট অনুসারে বসবে। ওয়াজ থাকলে ওয়াজ বিং বসবে, ওয়ার থাকলে ওয়ার বিং বসবে, হ্যাভ থাকলে হ্যাভ বিং বসবে, হ্যাজ থাকলে হ্যাজ বিং বসবে, এবং আরো কিছু এখানে অক্সিলারি ভার্ব রয়ে গেছে, কিন্তু আমার বোর্ডটা ছোট বিধায় আমি এখানে এ পর্যন্ত দেখেছি। আর এখানে সকল মোডাল এর পরে আমরা বি বসাবো অক্সিলারি ভার্ব হিসাবে। যেমন এখানে আমি দুইটা লিখেছি, ক্যান থাকলে ক্যান বি হবে, উইল থাকলে উইল বি হবে। এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা আমি দেখাচ্ছি। আমি আগে বলেছি যে তিনটা সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, স্ট্রাকচার এখানে আমি দেখিয়েছি।
অবজেক্টে সাবজেক্ট হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু বিভাগ বসে, নাম্বার থ্রি ভার্ব থ্রি মেইন ভার্ব হয়, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। নাম্বার ফোর বাই প্রিপোজিশন বসে, অর্থাৎ আমরা জেনারেলি বাই প্রিপোজিশন এখানে বেশি ইউজ করে থাকি। পাঁচ নাম্বার সাবজেক্টটি অবজেক্ট হয়। আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। নাম্বার ওয়ান, মিনা ইজ মেকিং টি। এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমি কি করেছি, এখানে অবজেক্ট আছে টি, টি লিখেছি। আর আমি এখানে দেখিয়েছিলাম যে ইজ থাকলে, এই যে ইজ থাকলে ইজ বিং হয়, তাহলে টির পরে এখন ইজ এর সাথে বিং যোগ করলাম অক্সিলারি ভার্ব। মূল ভার্ব ছিল মেক, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। তারপর আমি কি প্রিপোজিশন বাই ব্যবহার করেছি, তারপর যেটা সাবজেক্ট ছিল মিনা বাই পরে বসিয়েছি। তাহলে আমার এখানে যে নিয়মটা স্ট্রাকচারটা আমি লিখেছি সেটা সম্পূর্ণ পালিত হয়েছে। এখানে থ্রি এক নম্বর অবজেক্টে সাবজেক্ট হয়েছে, তারপরে বি ভার্ব আমি দিয়েছি ইজ বিং, তারপর ভার্ব থ্রি দিয়েছি মেড, তারপরে বাই প্রিপোজিশন দিয়েছি, তারপর পাঁচ নাম্বার মিনার সাবজেক্টটিকে আমি অবজেক্ট করেছি। একই ভাবে নাম্বার টু, শি ওয়াজ কুকিং রাইস, এখানেও অবজেক্ট আছে রাইস, নিয়ে আসলাম সাবজেক্ট বানালাম, তারপর এখানে ওয়াজ আছে, ওয়াজের সাথে আমি কি ওয়াজ বিং যোগ করব অক্সিলারি ভার্ব হিসাবে, বিং যোগ করলাম ওয়াজ বিং। মূল ভাব ছিল কুক, এর পাস্ট পার্টিসিপল কুক, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে শি ছিল, এখানে শি পরিবর্তে হাল হলো। এখানে নাম্বার থ্রি তোমরা দেখতে পাচ্ছ, দে ওয়ার সলভিং দি সাম, এখানে অবজেক্ট দি সাম, এটাকে সাবজেক্ট করলাম, দি সাম আগে নিয়ে আসলাম, দি সাম। এখন এখানে ওয়ার ছিল, এখানে সাবজেক্ট ছিল দে, এই জন্য ওয়ার ছিল, কিন্তু এখন তো এখানে সাবজেক্ট হয়ে গেল দি সাম, এই জন্য এখন এখানে হয়ে যাবে ওয়াজ, এর সাথে বিং যোগ হবে ওয়াজ বিং। মূল ভাব সলভ, সলভড বাই দে ছিল, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট দেম। নাম্বার ফোর, উই হ্যাভ কট ফিশ, এখন অবজেক্ট ফিশ, ফিশকে সাবজেক্ট করলাম। এখানে একইভাবে উয়ের পরে হ্যাভ ছিল, উই প্লুরাল নাম্বার, এজন্য অক্সিলারি ভার্ব হ্যাভ ছিল, কিন্তু এখন ফিশ সিঙ্গুলার, এজন্য এখানে অক্সিলারি ভার্ব পাওয়া গেল হ্যাভ এর পরিবর্তে হ্যাজ, এর সাথে বিন যোগ হলো, যেহেতু আমি এখানে দেখিয়েছি যে হ্যাজ থাকলে কি হবে, হ্যাজ বিন হবে, তাহলে এখানে হ্যাজ বিন হলো। মূল ভার্ব কট, এটা পাস্ট পার্টিসিপল অলরেডি দেওয়া আছে, এর জন্য এটা বসলো কট বাই, সাবজেক্ট ছিল উই, হয়ে গেল আজ। নাম্বার ফাইভ, দেয়া উইল সিং এ সং, এখানে একইভাবে অবজেক্ট এ সং চলে আসলে সং এখানে সাবজেক্ট হিসাবে, তারপর উইল থাকলে কি হবে, উইল মোডাল অক্সিলারি, এর জন্য উইলের সাথে বি যোগ হবে, এর জন্য উইল বি। মূল ভার্ব সিং, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, তারপর বাই প্রিপোজিশন, সাবজেক্ট দেয়া ছিল, দেয়া বাই পরে বসলো। একইভাবে নাম্বার সিক্স, আনিকা ক্যান ডু দি সাম, এখানে দি সাম অবজেক্ট ছিল, হয়ে গেল এখন সাবজেক্ট, আর মোডাল অক্সিলারি কোনো চেঞ্জ হয় না, খান বসলো, এর সাথে কি বি যোগ করলাম, তাহলে ক্যান বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু এর পাস্ট পার্টিসিপল দিলাম ডান, তারপরে প্রিপোজিশন বাই, আনিকা এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট বাই পরে বসালাম। এইভাবে আমরা ভয়েস চেঞ্জ সহজে করতে পারি, তাছাড়া আমরা একটা ছড়ার মাধ্যমেও ভয়েস চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে,
সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বায়ের পরে বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে বসে টু বি মহাশয়। এইভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ঠিক, আমি এটাকে যদি দেখি এই নিয়ম অনুসারে, আমার চলা অনুসারে, এই যে অবজেক্ট কি দি সাম, এটা সাবজেক্ট হলো, তাহলে এখানে সাবজেক্ট হয়ে এখানে সামটা হি করে হাসছে। তারপরে কি সাবজেক্ট ছিল আনিকা, এ লজ্জা পেয়ে এ বাইর পরে যায় বসলো। তাহলে আমার সূত্র অনুসারে ঠিক আছে। এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই যে ডু ছিল মূল ভার্ব, তার আগে আমি যে দিয়ে দিছি বাইর আগে পাস্ট পার্টিসিপল ডান। তারপরে কি বলেছি, তার আগে বসে টু বি মহাশয়, অর্থাৎ অদিলের ভার্বটা এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বসেছে। এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেটা হচ্ছে ডাবল অবজেক্ট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকে, তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। উদাহরণ দেখাচ্ছি, মিস্টার রহমান টিচেস আস ইংলিশ। এখানে আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। এখন এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে আমরা অবজেক্ট দুটাকে সাবজেক্ট বানাতে পারি। আমি প্রথম আজটাকে সাবজেক্ট বানিয়ে দেখাচ্ছি, আজ উই হয়ে গেল। তারপরে এটা টিসেস আছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অর্থাৎ ভার্ব ওয়ান, এর জন্য এখানে আর দিলাম। ওয়ের পর আর বলবে অগ্রের ভার্ব, উই আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, টিসের ডট, আর যেটা এখানে আমি রেখে দিছি সেটাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসাতে হবে। তারপর অন্যান্য নিয়ম অনুসারে বাই, তারপরে মিস্টার রহমান, এটা হচ্ছে সাবজেক্ট ছিল, এটা এখন অবজেক্ট হয়ে গেল। অর এখানে আমরা দেখাচ্ছি যে ইংলিশটাকে এখন সাবজেক্ট বানে, তাহলে ইংলিশ এখন ইংলিশ, এটা এখানে অগ্রের ভাব আর হবে না, সিঙ্গুলার ফর্ম এটা, এর জন্য এখানে ইজ হয়ে গেল। ইংলিশ ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট, এখন আজটাকে আমি টটের পরে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে লিখে দিলাম বাই, তারপরে মিস্টার রহমান। একইভাবে নাম্বার টু, রিনা গিভস মি এ ফ্লাওয়ার। এখানে আমি প্রথমত মিকে এখানে সাবজেক্ট বানিয়েছি আই, আর পরে বলবে এখানে যেহেতু ভার্ব ওয়ান, এম বলবে, আর পরে এম বসালাম। তারপরে গিভস এর পাঁচ পার্টিসিপল হচ্ছে গিভেন, তারপর অবজেক্ট এ ফ্লাওয়ার, এটা এখানে বসে যাবে মূল ভার্বের পাঁচ পার্টিসিপল পরে। তারপরে বাই, রিনা সাবজেক্ট ছিল, বাইর পরে বসলো রিনা। অর এখন আমি এ ফ্লাওয়ার কে সাবজেক্ট করলাম, এ ফ্লাওয়ার, তারপর অক্সিলারি ভার্ব ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, এখানে অবজেক্ট মি মি রেখে দিছি, বাই রিনা সাবজেক্ট ছিল, এটা এখন অবজেক্ট হয়ে গেল, বাইর পরে বসলো। এরপর নাম্বার থ্রি, এখানে মাদার ফিডস হার চাইল্ড রাইস। একইভাবে এখানে হার চাইল্ডটাকে আমি প্রথম সাবজেক্ট হিসেবে নিয়েছি, ফিডস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য এখানে অক্সিলারি ভার্ব ইজ, ফিডস এর পাস্ট পার্টিসিপল ফিড, তারপর রাইসটা এখানে অবজেক্ট ছিল, এখানে রেখে দিয়েছি বাই মাদার। এখন আমি রাইসটাকে সাবজেক্ট করেছি, অর রাইস অক্সিলারি ভার্ব ইজ ফিডস এর পাস্ট পার্টিসিপল ফিড, আর চাইল্ড এখানে রেখে দিয়েছি বাই মাদার। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ understood my class clearly, but if you want to watch my class
you can watch Rajabari School and College notice board, and you can also watch my class on my YouTube channel. My channel's name Nasiruddin Akant. If you watch my class, you will be benefited. I hope that you will be well, and I pray to Allah for your bright future. Thank you.